বিলুপ্তি পথে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। ঝিনাইদহ থেকে জাহিদুল হক বাবুর তথ্যচিত্রে ডেস্ক নিউজ। আধুনিকতা এই দিনে মানুষের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রী স্থান দখল করে নিয়েছে। মেলামাইন, স্টিল, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী। এই কারণে চাহিদা কম, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ও চড়ামূল্য, সর্বোপরি পুঁজির অভাবে প্রতিযোগিতা টিকে থাকতে না পেরে বিলুপ্তির পথে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এ সময় ঝিনাইদহের মৃৎশিল্পের খুব প্রচলন ছিল, কিন্তু কালের পরিবর্তনে আজ তা বিলীন হতে চলেছে। হয়তো এমন একদিন আসবে বাস্তবে এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে, মিলবে না, কিংবা শুধু বইয়ের পাতায়। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের পালপাড়ায় গিয়ে দেখা গেল, এ পেশার অনেকেই এখন পৈতৃক পেশা ছেড়ে দিয়ে কেউ বা রিক্সা চালান, আর কেউ বা দিনমজুরের কাজ করছেন। কোনো রকম দিনপাত চলে, এখন মাটি সংগ্রহ করতে হয়, আমাদের গাড়ি থেকে মাটি নিতে হয়, বাটা চালানোর গাড়ি থেকে, একটা গাড়ি মাটি 1500 টাকা। তো এই নিয়ে মাটি ছানা মেশিন তৈরি করা হয়েছে, কারেন্টের মেশিন দিয়ে তৈরি করা হয়। এর উপরেই কোনো রকম নির্ভরশীল আমরা আর কি। কিন্তু আমরা সার্বিকভাবে যে আমরা জাতীয় কায়দায় কোনো সাহায্য সহযোগিতা পেয়ে যে আমরা একটা স্বাবলম্বী হবো, এ ধরনের সুযোগ সুবিধা আমাদের কিন্তু কেউ করেও যায়নি, আমরা তেমন একটা উদ্যোগও নেই এই বিষয়ে। আচ্ছা, আপনি কী কী তৈরি করেন? আমি তৈরি করি ওই যে দই পুরা, মাটির পাতিল, ফুলের টপ, ফুলদানি, তারপরে কুয়োর পাত, হাড়ি পাতিল ইত্যাদি পাত মেশালি। এগুলো আপনি কোথায় বিক্রি করেন? এগুলো বাড়ির পাত থেকেই ব্যাপারে জানিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, পাইকারি আছে, ওরা নিয়ে যায়। এতে আপনার আর্থিক মানে কেমন লাভবান হচ্ছেন? লাভবান খুব একটা যে বেশি আমদানি তা নয়, কারণ আমাদের পুঁজি বাটা নেই, ব্যবসা করতে পারলে হয়, হয়তো রাখে আর সিজনি তৈরি করে রাখে, সিজনি বেচলাম তাতে লাভবান হওয়া যায়। যারা এই পেশা ছাড়তে পারেননি তাদের অনেকেই শিক্ষা, চিকিৎসা সহ আধুনিক জীবন যাত্রার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছেন। মৃৎশিল্প রাজকুমার বিএমএফ টেলিভিশনকে বলেন, তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।